হ্যালো বন্ধুরা আবারও পানি উন্নয়ন বোর্ড সরকারি একটি জব সার্কুলার প্রকাশ করা হয়েছে সুপ্রিয় দর্শক সকল জেলা থেকে পোস্টগুলোতে আবেদন করতে পারবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ একটি গুরুত্বপূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন কোথাও স্কিপ করবেন না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসাইন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আবারও বরাবরের মধ্যে শুরু করছি নতুন একটি সরকারি জব সার্কুলার নিয়ে আশা করছি সাথে থাকবেন সুপ্রিয় দর্শক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নতুন একটি জব সার্কুলার প্রকাশ করা হয়েছে আপনার ছয় সেপ্টেম্বর দু হাজার একুশে জব সার্কুলারটি প্রকাশ করা হয় এটি হলো আপনার স্মারক নং সুপ্রিয় দর্শক অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পূর্ণ ও বাংলাদেশের নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনলাইনে এটা আবেদন করতে হবে আমি আলোচনা করব পদের নাম কি কি পদ আছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কীরকম লাগবে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনাকে আবেদন ফি বাবদে কত টাকা জমা দিতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন রুবেল টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন কারণ নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সুপ্রিয় দর্শক এছাড়া বেশ কিছু ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে এখান থেকে দেখে অনলাইন আবেদন করতে পারেন সুপ্রিয় দর্শক শুরু করছি সাথেই থাকবেন এখানে এক নম্বরে বলা হয়েছে সহকারী প্রকৌশল আপনার বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা আপনার এটি নয় গ্রেডের বাইশ জন্য হবে আপনার এই পোস্টটিতে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রকৌশল সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকলে এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন তিন নম্বরে আবেদন দাখিলের শেষ তারিখ পাঁচ দশ দু মঙ্গলবার বিকাল পাঁচটা পর্যন্ত সময় আছে আপনার এটি আবেদন করার ছয় নম্বরে আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ দাখিল করতে হবে অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ অফর যোগ্য সার্ভিস চার্জ আপনার কর্তনের পর নিট এক হাজার টাকা আপনার পেমেন্ট করতে হবে প্রার্থীকে আপনার বা পাউবার অনলাইন বা পাউবর অনলাইনে আপনার রিক্রুইটমেন্ট পোর্টাল এবং আর এম এস বি ডট গভ ডট বিডি এস লগ ইন করে রেজিস্ট্রেশন করতে হবে আবেদন দাখিল করতে হবে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত পোর্টালের পাওয়া যাবে নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদনপত্র সরাসরি আবেদনপত্র হার্ড কপি গ্রহণ করা হবে না আশা করি বুঝতে পারছেন অনলাইন আবেদনপত্র পূরণ দাখিল এবং পরীক্ষার ফি জমা দানের সময় পাঁচ দশ হাজার একুশ মঙ্গলবার বিকাল পাঁচ গোটিগা পর্যন্ত সময় আছে পরীক্ষার ফি জমা দান আপনার দেওয়া যাবে পাঁচ দশ হাজার একুশ তারিখের মধ্যে চূড়ান্ত ফলাফলপ্রাপ্ত প্রার্থীগণ কেবলমাত্র আবেদন করার যোগ্য শোন আপনার মন্ত্রণালয়ের স্মারক নং এত এত আপনার উনিশে আগস্ট দু হাজার একুশ এবং স্মারক নং এত তারিখ দুয়ে সেপ্টেম্বর দু হাজার একুশ অনুযায়ী পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখ আবেদনকারী বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ বছর শীতল আশা করি বুঝতে পারছেন প্রার্থীর ছবি প্রার্থীকে অবশ্যই সম্পৃক্ত তোলা অনাধিক তিন মাসের মধ্যে রঙিন ছবি অনলাইনে আপলোড করতে হবে ছবিতে কোনো আপনার কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না আপনার সাদা ব্যাকগ্রাউন্ড সুস্পষ্ট মুখ মণ্ডল সম্মিলিত রঙিন ছবি আপলোড করতে হবে বিশেষভাবে উল্লেখযোগ্য সম্পৃক্ত তোলা অনাদি তিন মাসের মধ্যে রঙিন ছবি ব্যতীত অন্য ছবি ব্যবহার করা হলে কর্তৃপক্ষ প্রার্থীর বৈধতা বাতিল করার অধিকার সংরক্ষণ করবে সুপ্রিয় দর্শক এই ছিল বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন কারণ পরবর্তী নতুন নতুন সরকারি এবং বেসরকারি জব সার্কুলারগুলো সবার আগে পেয়ে যাবেন দর্শক আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলো নে ততক্ষণ আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ